ক্ষমা দুর্যয় এই ঘর এই সংসার এই ঘরে এই সংসারটা কিন্তু আমরা দেখিনি এমন কোনো লোক পাওয়া খুব কঠিন বাংলাদেশের মৃত্যুর মুখে লাল বাদশা লাল বাদশাহ ছবিটা কিন্তু খুবই জনপ্রিয়তার মরণ কামুর রাজা হীরা চুন্নি পান্না আহ ঠেকেও ঠেকাও মাস্তান এগুলো নাম শুনে কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে যে হ্যাঁ নামগুলো শুনেছেন অথবা এই নামগুলোর কোনো মুভি আপনারা দেখেছেন বা পোস্টার আশেপাশে লাগানো দেখেছিলেন একটা সময় এগুলো কথা বলছি দুই হাজার সালের দিকে আর কি তারপরে বা মরণ কামর রাজা হিরাচুন্নি পান্না ঠেকাওয়া মাসন বোমা হামলা আমি জেল থেকে বলছি এগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ আর কি মুভি তার উল্লেখযোগ্য মুভিগুলো অন্তর্জালা পাসওয়ার্ড অন্তর্জালা পাসওয়ার্ড তো খুবই বিখ্যাত কারণ পাসওয়ার্ডটা করেছে শাকিব খানকে নিয়ে আর অন্তর্জালা জায়েদ খানকে নিয়ে করা হয়েছে জায়েদ খানের অন্তর্জালাটার অ্যাক্টিং নিয়ে কিন্তু অনেকেই প্রশংসা করেছেন জায়েদ খানকে নিয়ে যতই সমালোচনা থাকুক না কেন তার অন্তর্জালার অভিনয় সত্যিকার অর্থে অ্যাজ এ আমরা ক্রিটিক্স হিসেবে বলতেই পারি তার অভিনয়টা অন্যান্য যে মুভিগুলো ছিল সেই মুভির তুলনায় অনেকভাবে বেটার ছিল আর কারণ তার তাকে নিয়ে হয় তারকে বিভিন্ন হাস্যরসাত্মক ভিডিও বানানো হয় তিনি হাস্যরসাত্মক কাজ না করলেও তাকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করানো হয় এটা আমাদের একটা চিরচায়িত ব্যাপার থেকেই যায় কিন্তু তার যে অ্যাক্টিং দক্ষতা যেটি খুবই প্রশ্নবিদ্ধ অনেকের কাছে সে সে অন্তর্জালা মুভিটি দেখে অনেকের এই প্রশ্ন জায়গাটা থেকে সরে আসবেন অর্থাৎ ডিরেক্টার মেটার করে অনেক ক্ষেত্রেই ভালো ডিরেক্টরের কাছে ভালো আর্টিস্টরা ভালোই করবে এটি স্বাভাবিক এবং আনারি আর্টিস্টরাও যদি থাকে তারা যদি কোনো ভালো ডিরেক্টরের হাতে পড়ে সেক্ষেত্রে অনেকটাই চেঞ্জ হয় আমরা দেখেছি বিগত বছরে অনেকটাই তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি জায়েদ খান যদি ভালো ভালো ডিরেক্ট